আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্কের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান। দেশটির সমরাস্ত্র সরবরাহকারীর তালিকায়ও আছে তুরস্কের নাম। আর এই সম্পর্ককে আরও জোরদার করতে তুরস্ক থেকে বেশ কয়েকটি ড্রোন কিনছে দক্ষিণ এশিয়ার অস্থিতিশীল এই দেশটি। সাম্প্রতিক সময়ে তুর্কির ড্রোনের সুনাম ছড়িয়েছে বিশ্বজুড়ে। বিভিন্ন সমরাঙ্গনে তুর্কির ড্রোনের সাফল্য দেশটিকে মনুষ্যবিহীন আকাশযান শিল্পে এনে দিয়েছে বিপুল খ্যাতি। আর এই খ্যাতির উপর ভরসা করে বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে তুরস্কের তৈরি সামরিক ড্রোন। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের বিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার মাকিনার ড্রোন বাইরাক্তার আকিনজি। বিভিন্ন সমরাস্ত্র বিশ্লেষকদের মতে দেশটিতে রয়েছে বাইরাক্তার টিভি-2 ড্রোনও। পাকিস্তান বিমান বাহিনীর জনসংযোগ বিভাগের প্রকাশিত এক ভিডিওতে তুর্কি এসব ড্রোনের উপস্থিতি মিলেছে। সম্প্রতি তুরস্কের তৈরি ড্রোন পাইলটদের জন্য নতুন সামরিক চিহ্ন প্রকাশ করেছে পাকিস্তান বিমান বাহিনী। এতে পাকিস্তানের যে মানচিত্র ব্যবহার করা হয়েছে তাতে ভারত অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত বলে দেখানো হয়েছে। পাকিস্তানের এক সামরিক বেজের মধ্যে তুরস্ক ও পাকিস্তানের মানচিত্র দেওয়া আছে। মাঝখানে বড় আকারে রয়েছে চাঁদ তারার ছবি, তাতে লেখা রয়েছে গেম অফ ড্রোনস ও হাউস আকিনজি। সবার উপরে লেখা রয়েছে ভয় তরবারির চেয়েও গভীর করে কাটে। পাকিস্তানের এসব ড্রোন চিন্তায় ফেলে দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাকে। দেশটির গোয়েন্দা সংস্থা রয়ের বিশ্লেষকরা বলছেন ভারত অধিকৃত কাশ্মীরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই এসব ড্রোন কিনেছে ইসলামাবাদ। ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা সত্ত্বেও তুরস্ক থেকে বিপুল ব্যয়ে ড্রোন ক্রয় দেশটির সামরিক আগ্রাসনের মনোভাব প্রকাশ করে। রয়ের প্রাক্তন কর্মকর্তা এনকে সুদ বলেন, পাকিস্তান এসব ড্রোন ক্রয়ের মাধ্যমে কাশ্মীর দখলের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চায়। এ সময় পাকিস্তানের বিরুদ্ধে সবসময় উস্কানি দেওয়ার অভিযোগও তোলেন রয়ের এই সাবেক কর্মকর্তা। এনকে সুদ বলেন, পাকিস্তানের জন্য ভারতের পক্ষ থেকে কোনো প্রকার হুমকি না থাকলেও দিল্লির প্রতি হুমকি তৈরি করতেই তুরস্ক থেকে এসব ড্রোন ক্রয় করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে যতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে তার সবগুলোতেই পাকিস্তান প্রথমে হামলা করেছে। বিশ্লেষকরা মনে করছেন বাইকার মাকিনার এসব ড্রোন সামরিক হামলা ও গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত হবে, যা কাশ্মীর অঞ্চলে সামরিক স্থাপনা ও শত্রুপক্ষের গতি প্রকৃতির উপর নজর রাখতে বিশেষভাবে সহায়তা করবে। এসব ড্রোনের রিয়েল টাইম সিগন্যাল প্রসেসিং, সেন্সর ফিউশন দ্রুত সময়ে শত্রুর অবস্থান নির্ণয় ও হামলায় বিশেষ সুবিধা দেবে। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।